এবারে ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 13টি এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 10টি কুরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছে দুই সিটি কর্পোরেশন। উত্তরের সিটিতে 54 ওয়ার্ডে পশু কুরবানির জন্য 270টি স্থান নির্ধারণ করা হয়েছে। করোনার কারণে গেল বছরের মতো এবারেও অনলাইনে বসছে কুরবানির পশুর হাট। একই সাথে নির্দিষ্ট স্থানে পশু জবাইকরণ এবং কুরবানির বর্জ্য অপসারণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়েছেন সারা দেশের সিটি কর্পোরেশনের মেয়ররা। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, এবারও নির্ধারিত সময়ে হাট এবং জবাইয়ের পর ময়লা অপসারণ করা হবে। আসন্ন পবিত্র ঈদুল আজহা 2000 স্বাস্থ্যবিধি মেনেই সেখানে কেনাকাটা করতে হবে। আমাদের ভ্রাম্যমান আদালত আমরা পরিচালনা করব, আমরা আলাদা আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে সেই বিষয়গুলো সাথে করে তদারকি এবং পর্যবেক্ষণ করার জন্য, এবং যেখানে যেখানে হাটে আমরা চেষ্টা করব গতবারের ন্যায় যে একদিক থেকে ঢুকবে আরেক দিক থেকে বের হবে, একই যেন পথ না থাকে প্রবেশ এবং বাহির হওয়ার, সে বিষয়টা আমরা নিশ্চিত করব। 100,000 মাস্ক রেখেছি, যেটি কিনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা সকল হাটগুলোতে দিব। এটা আমরা এবারটা ওই যত কিছু বলি যে যারা হাটে যারা ক্রেতা আসবে তারা দিবে, এটা হয় না। মাটির সাথে মিশে যাবে, এটি আমরা এই প্রথমবারের মতন বায়োডিগ্রেডেবল ব্যাগটা করছি, যেরকম আমাদের যেন পরিবেশকে যেন ক্ষতি না করে। একটি জায়গাতে যেহেতু করোনার সময় খুব ভিড় হয়ে যায়, এবারটা আমরা 250টি জায়গা নির্ধারণ করেছি সঠিকভাবে আমরা নিষ্পত্তি করা, ডিসপোজাল করা। তো সেটা আমি গত বছরও এবং আগের বছরও আমি দেখেছি যে আমি সারা বাংলাদেশের খবর নিয়েছি এবং আমাদের মেয়র সাহেবরা এবং আমাদের পৌরসভার মেয়র এবং কাউন্সিলর, তারপরে আমাদের উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়নের চেয়ারম্যান সবাই সক্রিয় ছিল। তো সেই সমস্ত কারণে পরবর্তীতে ওয়েস্ট যাতে বর্জ্যগুলোকে ব্যবস্থাপনাটাও প্রশংসিত ছিল,